হ্যালো ভ্রিয়ন সো ফ্রেন্ডস আশা করি সকলে ভালো আছো বন্ধুরা তোমাদের সঙ্গে আজকে একটি ইম্পর্টেন্ট টপিক নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে পশ্চিমবঙ্গের দীর্ঘতম নদী বা নদ নদীগুলোকে নিয়ে আলোচনা করব এটা একটা এমন একটা টপিক যে টপিক থেকে প্রতি বছর ডাব্লিউ বিসিএসে দুটো থেকে তিনটে এই টপিক থেকে কোশ্চেন হয় সো সেই সমস্ত কোশ্চিনকেই নিয়ে আলোচনা করবো যেগুলো আগামী ডাব্লু বিসিএস ফিলিমসের জন্য ইম্পর্টেন্ট সেগুলোকে নিয়ে আলোচনা করব শুরু করি সেশানটি শুরু করার আগে তোমাদের বলে দিই এর আগে আমি সাতটা সেশন অর্থাৎ পশ্চিমবঙ্গ ভূগোল নিয়ে আলোচনা করেছি প্লেলিস্ট তোমরা চেক করতে পারো বা ডেসক্রিপশানে লিঙ্ক দেওয়া থাকবে সেখান থেকে দেখে নিতে পারো প্রথম কোশ্চিন দেখে নেব প্রথম কোশ্চিন বলছে পশ্চিমবঙ্গের পশ্চিম অংশের দীর্ঘতম নদী কোনটি দেখো পশ্চিমবঙ্গের পশ্চিম অংশের দীর্ঘতম নদী কোনটি হবে রূপনারায়ণ সুবর্ণরেখা দামোদর না কালনা সো কারেক্ট অ্যান্সার হয়ে যাবে অবভিয়াসলি দামাদর তাহলে পশ্চিমবঙ্গের পশ্চিম অংশের বৃহত্তম নদী হচ্ছে দামাদর ওকে বা দীর্ঘতম নদী নেক্সট চলে যাব এটা ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট কোশ্চেন এই কোশ্চেনটাও ডাব্লু বিসিএস ফিল্ম দু হাজার বলছে পশ্চিমবঙ্গের উত্তর বাহিনী নদী হলো তিস্তা জলঢাকা রায়ডাক অপশান বি হচ্ছে গঙ্গা ব্রহ্মপুত্র অপশান সি তিস্তা গঙ্গা অপশান ডি দামোদর গঙ্গা সো কারেক্ট অ্যান্সার হয়ে যাবে তিস্তা জলঢাকা এবং রায়ডাক এগুলো হয়ে গেল উত্তরবাহী নদী অর্থাৎ উত্তরবঙ্গে এগুলোকে দেখা যায় ওকে সো একটা তোমাদের রিকোয়েস্ট করবো তোমাদের যদি ভালো লাগে তাহলে লাইক করো সাবস্ক্রাইব করো যদি ভালো না লাগে অবশ্যই তোমরা আনলাইক করতে দেখো কোশ্চিন নাম্বার থ্রি বলছে দামাদর নদীর উৎপত্তি কোথায় অপশান এ রাজমহল মালভূমি অপশান বি ছোটনাগপুর মালভূমি অপশন ডি হিমালয় অপশান ডি পূর্বঘট সো করেক্ট অ্যান্সার হয়ে যাবে অবশ্যই এখান থেকে হ্যাঁ ছোটনাগপুর মালভূমি ছোটনাগপুর মালভূমি থেকে দামোদর নদীর উৎপত্তি হয়েছে এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন এখানে সবগুলো কোশ্চেনই কিন্তু ইম্পর্টেন্ট ওকে পরবর্তী কোশ্চেন চলে যাব উত্তরবঙ্গের পূর্বতম নদী কোনটি এটা বারংবার পরীক্ষাতে আসছে তাহলে অপশান এ রাইডাক রায়ডাক মেচি না পাগলা কারেক্ট অ্যান্সার হয়ে যাবে রাইডাক যদি অপশানে সংকোচ নদী থাকতো তাহলে অবশ্যই সংকোচ হতো ওকে তো উত্তরবঙ্গের পূর্বতম নদী হচ্ছে রাইডাক নেক্সট চলে যাব নবদ্বীপ থেকে বঙ্গোপসাগর পর্যন্ত প্রবাহ পথে গঙ্গা নদী কি নামে পরিচিত ভাগীরথী অপশান বি হুগলি অপশান সি গঙ্গা অপশানটি ডি ইচ্ছামতি দেখো কোশ্চিনটাকে ভালো মতো বুঝবে নবদ্বীপ থেকে কিন্তু ঠিক আছে নবদ্বীপ থেকে এখানে বঙ্গোপসাগরে যেটা গিয়ে পড়েছে সেটা কোন নদী গঙ্গার প্রবাহ পথে গঙ্গা নদী কী নামে পরিচিত সেটা হচ্ছে হুগলি নদী নামে পরিচিত আর সেটা যদি এখন ধুলিয়ানের ফরাক্কা থেকে শুরু করে নবদ্বীপ পর্যন্ত সেটা আবার ভাগীরথী নামে পরিচিত হতো ঠিক আছে চলে যায় পরবর্তী কোশ্চিন বলছে জলঢাকা নদীর উৎস কোথায় দিমাং লেক চোমলহরী শৃঙ্গ অপশান সি জেমু হিমবাহ অপশান ডি জেলে পলা কারেক্ট অ্যান্সার হয়ে যাবে হ্যাঁ বিদাং লেক বিদাং লেক ইজ দ্য কারেক্ট অ্যান্সার হ্যাঁ অপশান এ জলঢাকা নদীর উৎস হচ্ছে বিদাং লেক নেক্সট চলে যাব বরাকর কোন নদীর প্রধান উপনদী ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন অনেকবার রিপিট হয় মহানদী গঙ্গা দামোদর না অজয় সো কারেক্ট অ্যান্সার ইজ অপশান সি অর্থাৎ দামোদর দামোদর নদীর মানে তোমার প্রধান উপনদী হচ্ছে বরাকর নদী পরবর্তী কোশ্চিন চলে যাব পরবর্তী কোশ্চিনটা একটি কম্প্রিহেন্সিভ টাইপের লেভেলের মতো কোশ্চেন কি বলেছে দেখে নেব একটু আমরা বলছে নিম্নলিখিত উক্তগুলি পড়ে নিচে প্রদত্ত কোর্ট থেকে সঠিক উত্তরটি নির্বাচন করুন দেখো কি বলছে সঠিক তত্ত্ব বলছে সুন্দরবন অঞ্চলের নদীগুলি জোয়ারের জলে পুষ্ট দেখো জোয়ারের জলে পুষ্ট বলেছে এটা তো একেবারে সঠিক বলেছে নেক্সট চলে যায় সুন্দরবন অঞ্চলের অধিকাংশ নদী হুগলি নদীর শাখা প্রশাখা অবশ্যই হুগলি নদীর শাখা প্রশাখা বেশিরভাগই সব বঙ্গোপসাগরে গিয়ে পড়েছে তো সুন্দরবন অঞ্চল বঙ্গোপসাগরের ইসেই রয়েছে আচ্ছা হলদি নদী হুগলির উপনদী অবশ্যই হলদি নদী অবশ্যই হুগলির উপনদী এটাও সঠিক বলেছে পরবর্তীতে চলে যায় বলেছে তাহলে সপ্তমুখী পিয়ালি নদী সুন্দরবন অঞ্চলে পতিত হয়েছে অবশ্যই এটাও ঠিক বলেছে তার মানে কি অল অফ দ্য অ্যাবাব সো দেখে নেব অপশান এগুলো এ দেখি এক আর দুই অপশান বি দুই আর তিন অপশান সি বলেছে এক দুই তিন চার অপশান ডি সবগুলো সো কারেক্ট অ্যান্সার হয়ে যাবে অপশান হ্যাঁ ডি অর্থাৎ উপরের সবকটি তথ্যই ঠিক অ্যাকর্ডিং টু সুন্দরবন নেক্সট চলে যায় তিস্তা নদী কোন নদীর উপনদী ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট কোয়েশ্চেন দু হাজার ষোলো সালে এসছে দেখো গঙ্গা ব্রহ্মপুত্র যমুনা না মহম নদী বেশিরভাগই ছেলেমেয়েরা অ্যান্সার করে ব্রহ্মপুত্র সো কারেক্ট এটা হবে সঠিক উত্তর হয়ে যাবে এটা যমুনা নদীর হ্যাঁ উপনদী তাহলে তিস্তা কার উপনদী হ্যাঁ যমুনা নদীর উপনদী নেক্সট কোশ্চেন চলে যাব ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন দেখো এটা ফ্রিকুয়েন্টলি সেগুলো ইয়ারের কোশ্চেন ছিল কিছু আমি সিলেক্ট করেছি যেগুলো আপকামিং এক্সামের জন্য আরও বেশি ইম্পর্টেন্ট দেখো বলছে উত্তরবঙ্গে ত্রাসের নদী কাকে বলা হয় ত্রাসের নদী বলা হয় তোরসা জলঢাকা তিস্তা না মহানন্দা তো কারেক্ট অ্যান্সার অবভিয়াসলি তিস্তা তিস্তাকে ত্রাসের তোমার নদী বলা হয় নেক্সট দেখো বলছে হলং কোন নদীর উপনদী অপশান এ তিস্তাকে অপশান বি তোরসা অপশান ডি টলঢাকা অপশান ডি হচ্ছে মহানন্দা সো এক্ষেত্রে কারেক্ট অ্যান্সার ইজ তোরষা তোরসা হচ্ছে মানে হলং হচ্ছে তোরসা নদীর উপনদী ওকে পরবর্তী কোশ্চিন চলে যাব বলছে পশ্চিমবঙ্গের মালভূমি অঞ্চলের দীর্ঘতম নদী কোনটি অপশান এ অজয় অপশান বি ময়ূরাক্ষী অপশান বি রূপনারায়ণ অপশান ডি দামোদর সো কারেক্ট অ্যান্সার হয়ে যাবে অবশ্যই দামোদর তাহলে দেখো মরুভূমি মরু অঞ্চল মালভূমি অঞ্চলে মানে প্লেটো রিজিয়ানের সব থেকে বড় নদী হচ্ছে দামোদর নদ ওকে নেক্সট কোশ্চিন চলে যাবো বলছে পশ্চিমবঙ্গর দুঃখ কোন নদীকে বলা হয় ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট কোশ্চিন এবং খুব ইজি কোশ্চিন ছোটবেলা থেকে পড়ে আসি অপশান এ তিস্তাকে অপশান বি দামোদরকে অপশান সি কংসাবতীকে অপশান ডি হলদিকে সো কারেক্ট অ্যান্সার ইজ দামোদরকে পশ্চিমবঙ্গের দুঃখ বলা হয় সরব অফ বেঙ্গল বলা হয় কেন এই দামোদর প্রতি বছর সেই মালভূমি রিজিয়নের কিছু জেলায় বন্যা বয়ে নিয়ে আসে সেই জন্য একে পশ্চিমবঙ্গের দুঃখ বলা হয় নেক্সট কোশ্চেন চলে যাব রূপনারায়ণ কোন দুটি নদীর মিলন প্রবাহ অপশান এ দিচুং লিচুং অপশান বি কেলেঘাই ও কংসাবতী অপশান সি দ্বারকেশ্বর ও শিলাবতী অপশান ডি ভাগীরথী ও হুগলি সো কারেক্ট অ্যান্সার ইজ অপশান সি অর্থাৎ দ্বারকেশ্বর এবং শিলাবতী এই দুটি নদীর মিলনস্থল বা মিলিত রূপ হচ্ছে রূপনারায়ণ নদী অর্থাৎ এটা যদি দ্বারকেশ্বর নদী হয় এই দিক থেকে শিলাবতী নদী এসছে দুয়ে দুটো মিশে এই নদীটা হয়ে গেছে আমার রূপনারায়ণ নদী ক্লিয়ার কোশ্চিন নম্বর ছয়ে চলে যাব নেক্সট হচ্ছে নিম্নলিখিত কোন নদীটি উত্তরবঙ্গের নদী নয় বলেছে তিস্তা মহানন্দা মাথা ভাঙা না জলঢাকা তাহলে দেখো তিস্তা মহানন্দা জল জল ঢাকা এগুলো সবগুলো উত্তরবঙ্গের নদী তাহলে উত্তরবঙ্গের নদী নয় বলেছে তার মানে মাথা ভাঙ্গা হচ্ছে উত্তরবঙ্গের নদী নয় সো অপশান সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার নেক্সট হচ্ছে এই কোশ্চিনটা আবার রিপিট হয়েছে এবং এই কোশ্চিনটা প্রচুর ইম্পর্ট্যান্ট বেশিরভাগ এক্সামে এই পিএসসি পিএসসির বেশিরভাগ এক্সামে এই কোশ্চিনটা জিজ্ঞেস করা হয় কোশ্চিনটা হচ্ছে বরাকর কোন নদীর উপনদী অপশান এ কোনার অপশান বি ময়ূরাক্ষী অপশান বি দামোদর অপশান সি তর্শা আমরা সকলে জানি দামোদর নদীর এটা উপনদী ঠিক আছে নেক্সট চলে যাব ইচ্ছাবতী কোন নদীর শাখা নদী ভেরি ভেরি ইম্পর্টেন্ট মাথা ভাঙার জলঙ্গির অপশান সি মাতলার অপশান ডি চূর্ণির তো কারেক্ট অ্যান্সার হয়ে যাবে চূর্ণি নদীর অপশান ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার চূর্ণি নদীর শাখা নদী হচ্ছে ইচ্ছাবতী সো আটের অপশান ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার নেক্সট চলে যাবো সুন্দরবনের আতঙ্কের নদী কাকে বলা হয় এবং এই অপশানগুলো দেখে নেব অপশান এ চূর্ণি নদীকে অপশান বি রায়মঙ্গলকে অপশান সি মাতলাকে অপশান ডি পিয়ালিকে সো কারেক্ট অ্যান্সার হয়ে যাবে এই ক্ষেত্রে মাতলা নদীকে মাতলা হচ্ছে সুন্দরবন অঞ্চলে সব থেকে বড়ো নদী এবং এই নদীর ফলে সেই স্থানে বেশিরভাগই বন্যা এবং দুর্ভিক্ষ দেখা যায় যার ফলে এই নদীকে আতঙ্কের নদীও বলে বলা হয় নেক্সট চলে যাব। বলছে দ্বারকেশ্বর ও শিলাবতী নদী এটা নিয়ে একবার কোশ্চিন হয়েছে কারণ এদের মিলিত রূপ হচ্ছে রূপনারায়ণ নদী তাহলে পরস্পর কোথায় মিলিত হয়েছে অপশান এ পশ্চিম মেদিনীপুরের ঘাটালের কাছে অপশান বি বর্ধমানের কাটুয়ার কাছে অপশান সি হুগলির ত্রিবেণীতে অপশান ডি হাওড়ার উলবেড়িয়াতে কারেক্ট অ্যান্সার হয়ে যাবে অপশান এ পশ্চিম মেদিনীপুরের ঘাটালের কাছে এই ঘাটাল যে আছে এই লোকসভা কেন্দ্রের এমপি রয়েছে আমাদের মহানায়ক দেব ঠিক আছে আর এই এই দুটো নদী দ্বারকেশ্বর ইচ্ছাবতী নদী মিলিত হয়ে রূপনারায়ণ নদী হ্যাঁ দ্বারকেশ্বর এই দিক থেকে সেদিকে এসে রূপনারায়ণ নদী হয়েছে ওকে নেক্সট হচ্ছে বলছে কোন নদীকে পশ্চিমবঙ্গের রেখা বলা হয় দেখো পশ্চিমবঙ্গের জীবন রেখা কোন নদীকে বলা হয় অপশান এ তিস্তাকে অপশান বি দামোদরকে অপশান ডি ভাগীরথী হুগলিকে অপশন ডি অজয়কে সো কারেক্ট অ্যান্সার ইজ অপশান সি অর্থাৎ পশ্চিমবঙ্গের বৃহত্তম নদী ভাগীরথী হুগলিকে বলা হয় কেন বলা হয় কারণ দেখবেন ইস্ট ইন্ডিয়া কোম্পানির সময় বেশিরভাগই কর মানে কারখানা থেকে ইন্ডাস্ট্রি বেশিরভাগই এই নদীর কুলে গড়ে উঠেছে ঠিক আছে আজও তাই এটি পশ্চিমবঙ্গের জীবনরেখা বলা হয় নেক্সট কোশ্চিন চলে যাব বলছে পশ্চিমবঙ্গের সেব করনেশন বৃষ্টি কোন নদীর উপর অবস্থিত এখন কোশ্চিন হচ্ছে এই বৃষ্টি কোথায় তাহলে এটা হচ্ছে শিলিগুড়িতে অবস্থিত জলপাইগুড়ির অন্তর্গত তাহলে এটা তিস্তা মহানন্দা আয়ত্রী না তোরসার তাহলে অপশান কোনটার হয়ে যাবে আনসার তাহলে কোশ্চেন নাম্বার বারোর অপশান এ ইজ দ্য আনসার অর্থাৎ তিস্তা নদীর উপরে এটি অবস্থিত নেক্সট কোশ্চেন চলে যাব নিম্নলিখিত কোন নদী মহানদীর উপনদী তাহলে অপশান নিচেরগুলোর মধ্যে কোনটা মহানদীর উপনদী হবে সরি মহানন্দার মহানদী বলছি মহানন্দা মেচি বালাসন টাঙ্গন না সবগুলি দেখো মেচি বালাসন টাঙ্গন সবগুলি হচ্ছে মহানন্দার উপনদী ক্লিয়ার নেক্সট কোশ্চিন কোশ্চিন নাম্বার চোদ্দ দামাদর নদ পশ্চিমবঙ্গের নিম্নলিখিত কোন জেলার উপর দিয়ে প্রবাহিত হয়নি কোন জেলার উপর দিয়ে প্রবাহিত হয়নি দামাদর পূর্ব বর্ধমান বীরভূম হুগলি না এখানে বলেছে বাঁকুড়া সো কারেক্ট অ্যান্সার হয়ে যাবে হুগলি দেখো এই হুগলি ছাড়া পূর্ব বর্ধমান বীরভূম ও বাঁকুড়া অর্থাৎ মালভূমি রিজিয়ান মানে পশ্চিমবঙ্গের পশ্চিম দিকের সব জেলাগুলো দিয়ে এই দামোদর নদী গেছে তো হুগলি যায়নি হুগলি মিডিলে পড়ছে এটা হুগলি নদীর তীরে অবস্থিত পরবর্তী কোশ্চেন বলছে নিচের কোনটি ভারত বাংলাদেশের অন্ত সীমান্ত নদী নয় সীমান্ত নদী নয় মাথা ভাঙা অপশান বি ইচ্ছাবতী অপশান সি রায়মঙ্গল অপশান ডি সিলাই সো কোশ্চিন নাম্বার পনেরোর অপশান ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার অর্থাৎ সিলাই নদী ভারত বাংলাদেশের অন্তঃসীমার নদী নয় বাদবাকি মাথা ভাঙা জলং এ সরি ইচ্ছাবতী রায়মঙ্গল সবগুলোই ভারত বাংলাদেশের অন্তসীমার নদী ওকে নেক্সট কোশ্চিন চলে যাব এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চিন পশ্চিমবঙ্গের দীর্ঘতম নদী কোনটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চিন ভাগীরথী হুগলি দামোদর সুবর্ণরেখা তিস্তা অবভিয়াসলি ভাগীরথী হুগলি ইজ দ্য লার্জেস্ট হ্যাঁ রিভার অফ ওয়েস্ট বেঙ্গল নেক্সট কোশ্চিন দামোদর নদের দৈর্ঘ্য কত এখানে দেখো দামোদর নদের যে দৈর্ঘ্যের কথা বলা হয়েছে সেই দৈর্ঘ্যটা কিন্তু কমপ্লিটলি শুধুমাত্র ওয়েস্ট বেঙ্গলে কতটুকুটা এটা রয়েছে না এটা কিছু পোর্শন ঝাড়খণ্ডেও রয়েছে তো দৈর্ঘ্যটা কমপ্লিট কত হবে অপশান এই চারশো একচল্লিশ কিমি পাঁচশো কুড়ি কিমি অপশান সি তিনশো দশ কিমি অপশান ডি চারশো কুড়ি কিমি কারেক্ট অ্যান্সার ইজ অপশান এ অর্থাৎ পাঁচশো একচল্লিশ কিমি বা কিলোমিটার নেক্সট হচ্ছে ভাগীরথী হুগলি নদীর দৈর্ঘ্য কত ভাগীরথী হুগলি নদী পশ্চিমবঙ্গের বৃহত্তম নদী এবং কত ধরব অপশান এ ছশো দশ কিলোমিটার অপশান বি পাঁচশো কুড়ি কিলোমিটার অপশান ডি তিনশো দশ কিলোমিটার অপশান ডি চারশো কুড়ি কিলোমিটার কারেক্ট অ্যান্সার ইজ পাঁচশো কুড়ি কিলোমিটার ওকে তাহলে পাঁচশো কুড়ি কিলোমিটার ইজ দ্য কারেক্ট অ্যান্সার হ্যাঁ পাঁচশো কুড়ি মিটার লেন্থ অফ ভাগীরথী হুগলি রিভার নেক্সট কোশ্চেন চলে যাব পশ্চিমবঙ্গের নিম্নলিখিত কোন নদীগুলি বরফ গলা জলে পুষ্ট নয় এখানে বলা যে বরফ গলা জলে পুষ্ট নয় মানে এখানে বলছে তিস্তা জল ঢাকা মাতলা মহানন্দা দেখো তিস্তা জল ঢাকা মহানন্দা এরা হচ্ছে উত্তরবঙ্গের নদী এবং উত্তরে যে হিমালয় সেখান থেকে সৃষ্টি মানে হিমালয় মানে বরফ গলা জলে পুষ্ট নদী এবং মাতলা হচ্ছে সুন্দরবন রিজিয়ানের নদী এবং এটি সাধারণত কোথায় রয়েছে এটি সাধারণত চব্বিশ পরগনায় রয়েছে সাউথ চব্বিশ পরগনায় এবং এই নদীটি সুন্দরবন সব সবথেকে সুন্দরবনের সবথেকে বড় নদী এটি জোয়ারের জলে পুষ্ট নদী নেক্সট কোশ্চিন এবং আজকাল লাস্ট কোশ্চেন বলছে নিম্নলিখিত কোন নদীটি ভাগীরথীর পশ্চিম দিকে অবস্থিত অজয় রূপনারায়ণ কংসাবতী না বিদ্যাধরী সো কারেক্ট অ্যান্সার হয়ে যাবে অপশান ডি অর্থাৎ বিদ্যাধরী ওকে সো অপশান ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার সো এই ছিল আমাদের সেশনটা আশা করি তোমাদের ভালো লেগেছে যদি ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবে থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও